হ্যালো স্টুডেন্ট তোমরা যারা দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের কবে রেজাল্ট দেবে সেটা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে সেই রেজাল্টের ডেটটা বলবো অর্থাৎ কোন সময় তোমাদের রেজাল্ট দিতে পারে সেই রেজাল্টের ডেট বলবো সঙ্গে তোমাদের কত নম্বর পেলে অর্থাৎ কোন সাবজেক্টে কত নম্বর পেলে অনার্স পেতে পারো সেই বিষয়টা আজকে বলবো কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো বা মেসেজ করে পার্সোনালি বলেছো। যে স্যার আমাদের কত নম্বর পেলে অনার্স পেতে পারবো অর্থাৎ অনেকেই চাইছ কোনো না কোনো সাবজেক্টে অনার্স করবে সেক্ষেত্রে কত নম্বর পেলে কোন সাবজেক্টে অনার্স পাওয়া যায় সেটা নিয়ে বলবো আর আরও অনেকে কমেন্ট করে বলেছ যে আমাদের তো রেজাল্ট বেরোতে অনেকটা টাইম বাকি আছে অর্থাৎ অনেকটা সময় বাকি আছে এই সময়টা আমরা ঠিকভাবে কিভাবে কাজে লাগাবো অর্থাৎ এই সময়টা আমরা কি পড়াশোনা করলে এই সময় ঠিক হবে সেটাও আজকে আমি তোমাদের বলবো প্রথম কথায় আসি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে যেটা জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে সেটা হচ্ছে জুন মাসে অর্থাৎ জুন মাসের শেষ উইকে অর্থাৎ লাস্ট উইকে কিন্তু শেষ সপ্তাহে আর কি তোমাদের কিন্তু শেষ সপ্তাহের মধ্যে জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে অর্থাৎ রেজাল্ট দিয়ে দেওয়া হবে জুন মাসের মধ্যে সেটুকু জানিয়ে জানানো হয়েছে পর্ষদ থেকে আপাতত পরবর্তীকালে যখন ডেট ঘোষণা করা হবে অর্থাৎ একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে তখন আবার তোমাদের আমি জানিয়ে দেব যে এই তারিখে তোমাদের রেজাল্ট ঠিকঠাক দেবে আর এখন কিন্তু তারিখটা জানানো সম্ভব হচ্ছে না কারণ এখন পর্ষদ থেকে যেটা জানানো হয়েছে যে জুন মাসের মানে শেষ সপ্তাহ অর্থাৎ লাস্ট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে উচ্চ মাধ্যমিকের এবারে দ্বিতীয় যে প্রশ্ন তোমাদের মনে ঘোরাঘুরি করছে যে কত নম্বর পেলে কোন সাবজেক্টে অনার্স পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা তোমাদের আমি নম্বরের বিভাজন অর্থাৎ গ্রেট সিস্টেম যেটা আছে বর্তমানে সেই গ্রেট সিস্টেমটা বলে দিতে চাই তোমরা যদি নব্বই শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত নম্বর পাও সেক্ষেত্রে তোমাদের গ্রেডটা কি হবে যেন ও গেট বা ডবল এ হয় কি বললাম নব্বই থেকে একশো শতাংশ নম্বর পেলে তোমাদের কি হয় ও গ্রেড আউটস্ট্যান্ডিং বা ডবল এ হয় ঠিক আছে এবারে তোমরা যদি আশি থেকে আশি থেকে উননব্বই শতাংশ পর্যন্ত নম্বর পাও উননব্বই শতাংশ পর্যন্ত নম্বর পাও সেক্ষেত্রে তোমাদের এ প্লাস গেট হয় অর্থাৎ এ প্লাস গেটের ক্ষেত্রে তোমাকে নম্বর পেতে হবে কত চারশো নম্বর থেকে চারশো পর্যন্ত নম্বর পেতে হবে আর এ গেটের ডবল মানে এ ডবলের ক্ষেত্রে তোমাকে নম্বর কত পেতে হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো নম্বর পেতে হচ্ছে এবারে তোমাদের সত্তর শতাংশ থেকে উনআশি শতাংশ নম্বরে গ্রেট এ হয় এর জন্য তোমাদের তিনশো থেকে তিনশো নম্বর পেতে হচ্ছে এই গেল তোমাদের নম্বরের ভাগ অর্থাৎ এ ডবল এ পেতে হলে কত নম্বর পেতে হবে কত শতাংশ এ প্লাস পেতে হলে কত শতাংশ পেতে হবে এবং মানে এ পেতে হলে কত শতাংশ নম্বর পেতে হবে আরও একটা প্রশ্ন তোমাদের মনে আছে যাচ্ছি কত নম্বর পেলে অনার্স পাবে সেটা তো বলবই আরও একটা মনে তোমাদের প্রশ্ন আছে যে স্যার কত নম্বর পেলে উচ্চ মাধ্যমিকে পাশ করা যাবে তোমরা দেখবে মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছ মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদের প্রজেক্ট অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং লিখিত পরীক্ষা মানে মিক্সড করে পঁচিশ পেলে হয়ে যেত অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে নম্বর মানে প্রোজে ন নম্বর যদি প্রোজেক্টে পাও এবং তিরিশ সেখানে পঁচিশে পাস ছিল ন নম্বর যদি প্রোজেক্টে পাও এবং লিখে যদি বাকি নম্বরটা করো সেক্ষেত্রে কিন্তু পাস হয়ে যাচ্ছিলো কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা হবে না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রোজেক্টেও তোমায় পাঁচ নম্বর পেতে হবে এবং লিখেও তোমায় পাঁচ নম্বর পেতে হবে ধরো যে যে সাবজেক্টগুলোয় কুড়ি নম্বরের প্রোজেক্ট আছে সেই কুড়ি নম্বরের প্রোজেক্ট যে সাবজেক্টগুলো আছে সেখানে তোমাকে এই কুড়ির মধ্যে তিরিশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ দশের মধ্যে কত পেতে হচ্ছে তিন অর্থাৎ কুড়ির মধ্যে তোমাকে প্রোজেক্টে পাস করার জন্য আলাদাভাবে কুড়ির মধ্যে ছ নম্বর পেতে হবে আর লিখিত পরীক্ষা তোমাদের যে হয়েছে সেই লিখিত পরীক্ষা আশি নম্বর যে লিখিত পরীক্ষাগুলো ছিল সেই আশি নম্বর লিখিত পরীক্ষার ক্ষেত্রে তিন আস্টে দেখো তিন আস্টে কত চব্বিশ পেতে হচ্ছে অর্থাৎ লিখিত পরীক্ষা আশির মধ্যে চব্বিশ এবং প্রোজেক্টে কুড়ির মধ্যে ছয় অর্থাৎ মোট তিরিশ এইভাবে পেলে তোমার প্রত্যেকটা সাবজেক্টে তবে পাস হবে এবার কোনো সাবজেক্টে তুমি পাস করলেই অর্থাৎ তিরিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ পাস নম্বর পেয়ে পাস করলেই তোমাকে কিন্তু অনার্স দেয়া হবে সেরকম নয় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে সেখানে তাদের যে পসপেকটাস বা তাদের যে সিস্টেম কলেজের সেই সিস্টেমে লেখা আছে যে কোনো কোনো কলেজের ক্ষেত্রে বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই পঁয়তাল্লিশ শতাংশ থেকে পঞ্চান্ন শতাংশ বা পঞ্চাশ শতাংশ নম্বর পেলেই নিয়ম মাফিক তোমাকে কিন্তু অনার্স দিয়ে দেওয়ার কথা কিন্তু এখানে বর্তমানে নম্বর কিন্তু প্রচুর উঠছে অনেক হাই নম্বর উঠছে যদি কলকাতার মতো ভালো কোনো কলেজে তুমি ভর্তি হতে চাও কলকাতার ভালো কলেজে সেক্ষেত্রে তোমাকে অনার্স নিতে গেলে অতি অবশ্যই নব্বই শতাংশর বেশি নম্বর পেতে হবে এবং গ্রামের দিকে যে সব কলেজগুলো আছে সেখানেও অন্তত অনার্স নিতে গেলে সেভেন্টি পারসেন্ট থেকে এইট্টি পার্সেন্ট নম্বর পেতে হবে ধরে রাখতে পারো কারণ এক একটা যে কোনো সাবজেক্টে ধরো বাংলা অনার্স নেবে তুমি বাংলা অনার্সে এক একটা কলেজে সিট সংখ্যা খুব বেশি হলে পঞ্চাশ থেকে ষাটটা সিট আছে তার কমও সিট থাক থাকতে পারে আমি ম্যাক্সিমাম ধরছি পঞ্চাশ থেকে ষাটটা সিট আছে তোমরা দেখো তোমাদের আশেপাশে কতগুলো স্কুল আছে কিন্তু সেই তুলনায় কলেজের সংখ্যা খুব কম তাহলে কি কেউ বাংলায় ধরো অনার্স নিতে চাইছে কেউ ইতিহাসে অনার্স নেবে কেউ রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নেবে সবাই কি অনার্সে ভর্তি হতে পারবে না এখানে তো সিট সংখ্যা খুব কম নিয়মে লেখা আছে যে পঁয়তাল্লিশ শতাংশ থেকে তুমি পঞ্চাশ বা পঞ্চান্ন শতাংশ নম্বর পেলে অনার্স তুমি পেতে পারো কিন্তু সেক্ষেত্রে তোমাকে অনার্স দেওয়া কেন হচ্ছে না কারণ এখানে অনেক স্টুডেন্ট অনেক ছাত্রছাত্রী নম্বর কিন্তু অনেক হাই হাই পাচ্ছে কারণ এখন ছোটো প্রশ্ন চল্লিশ নম্বরের করে দিয়েছে সেই কারণে নম্বরটা কিন্তু এখন অনেক বেশি উঠছে সেই কারণে তুমি ধরে রাখতে পারো যে শহর অঞ্চলে যেসব কলেজগুলো নামি দামি কলেজগুলো আছে সেখানে অনার্স নিতে গেলে যে কোনো সাবজেক্টে নব্বই শতাংশর বেশি নম্বর পেতে হবে এবং গ্রামের দিকে যেসব কলেজ আছে সেখানে অনার্স নিতে গেলে তোমাকে সত্তর শতাংশর বেশি নম্বর পেতে হবে আশা করি আজকের তথ্যটা তোমাদের কাজ আসবে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আজকের তথ্যটা একটু শেয়ার করে দেবে পরের যে প্রশ্ন তোমাদের অ্যান্সার দেবো যে স্যার আমরা এই কয়েকদিন ঘরে বসে অর্থাৎ বাড়িতে বসে কি করব আমরা কি কি পড়াশোনা করব কি পড়াশোনা করলে আমাদের কাজে আসবে প্রথমে বলবো তোমাদের টার্গেট ঠিক করতে হবে টার্গেট ঠিক করা মানে তুমি পরবর্তীকালে কি করতে চাও সেটাকে প্রথমে ঠিক করতে হবে তোমরা ক্লাস টুয়েলভ অর্থাৎ এইচএস পাস করে যাবে এর পরে যদি পড়াশোনা নিয়ে থাকতে চাও তাহলে পড়াশোনা দিয়েই তোমাকে কিছু করতে হবে অর্থাৎ ভবিষ্যতে তোমার রুজি রোজগার যেটা বলা হয় সেই রুজি রোজগারের ব্যাপারটা যদি পড়াশোনার ওপর ডিপেন্ড করে তৈরি করতে চাও তাহলে কিন্তু সেইভাবে তোমাকে এগোতে হবে এবার বলবে যে অনার্স নিলেই কি ভালো মানে পরবর্তীকালে চাকরি পেতে সুবিধা হবে পাশের স্টুডেন্টের চাকরি পেতে সুবিধে হবে না তোমাদের বলবো পাশের যতটা গুরুত্ব আছে অনার্সেরও ততটা গুরুত্ব আছে কিন্তু সেটা সিস্টেম অনুযায়ী তুমি যদি কোনো স্কুলের মাস্টার হতে চাও অর্থাৎ গ্র্যাজুয়েশান করার মানে কি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান করার মানে কি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান করার মানে হচ্ছে তুমি যদি ভূগোল সাবজেক্টটা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়াবার ক্ষমতা রাখবে এই কারণে তুমি অনার্স করছো অনার্স করার পরে তোমাকে বিএড করতে হবে বিএড করার পরে এসএসসি পরীক্ষা যখন হবে এসএসসি পরীক্ষায় পাস করে তোমাকে কিন্তু ইন্টারভিউ দিয়ে স্কুলের টিচার হতে হবে এই এই গেল তোমার অনার্সের ব্যাপারটা এই অনার্স করার পরে তুমি আবার এম করতে পারো এমএ করার পরে তুমি এম করতে পারো এম করার পরে তুমি নেট বা সেট পরীক্ষা দিয়ে পাস করে তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারো পিএইচডির জন্য অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে কিন্তু তুমি কলেজের কোনো একটা কলেজের প্রফেসর হতে পারবে ঠিক আছে কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দেখো তোমরা বাস্তব পরিস্থিতিটা দেখো যে এসএসসির পরীক্ষা কিন্তু অনেক দিন বন্ধ আছে বা নিয়োগ সেভাবে হচ্ছে না এসএসসি বলতে আমি মানে স্কুল সার্ভিস কমিশনের কথা বলছি সেই পরীক্ষাটা এক্ষেত্রে তোমাদের ভাবতে হবে যে আমরা কোন পথে এগোবো যদি কেউ চাইছ যে আমরা খুব তাড়াতাড়ি চাকরি করব অর্থাৎ আমরা অর্থনৈতিকভাবে একটু ঠিক জায়গায় যাব তাহলে তোমাদের বলবো যে তোমরা প্লেম পাসে পড়ো ঠিক আছে প্লেম পাসে তিন বছর পড়ো গ্র্যাজুয়েশনের জাস্ট ডিগ্রিটা অর্জন করো তার সঙ্গে সঙ্গে এখন থেকে আর একটা দিনও দেরি না করে কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটো অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার জন্য তুমি আবার যদি চাও যে এক বছরের মধ্যেই আমি কাজ পাবো বা ছমাসের মধ্যে আমি কাজ পেতে চাই তাহলে তোমাকে বলবো ব্যাঙ্কিংয়ের পরীক্ষা দাও কারণ ব্যাঙ্কিংয়ের নিয়োগ এত তাড়াতাড়ি হয় যাতে সব থেকে তাড়াতাড়ি এখানে কিন্তু কাজ পাওয়া যায় তাই ব্যাঙ্কিংয়ের পরীক্ষাগুলো যদি দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যাবে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে সেক্ষেত্রে তোমাদের এখন থেকেই কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে সেক্ষেত্রে অঙ্ক আবার তোমাদের প্রথম থেকে শিখতে হবে ইংরাজি যেসব জিনিসগুলো এই কম্পিটিটিভ পরীক্ষায় আসে সেই সব জিনিসগুলোকে তোমাদের শিখতে হবে আর আদার্স যেসব পরীক্ষাগুলো হয় কম্প্যারিটিভ মানে কি কম্প্যারিটিভ মানে তুলনামূলক পড়াশোনা অর্থাৎ তুমি পুলিশের জন্য পড়ছো তুমি আর্মির জন্য যদি কারোর ইচ্ছা থাকে পড়তে পারো বা ব্যাঙ্কিংয়ের জন্য পড়ছো টিচারের জন্য পড়ছো সব কিছু আর কি কম্প্যারেটিভ মানে কি সমস্ত কিছুটা পড়ছো যে পরীক্ষাটা তোমার আগে হবে সেই পরীক্ষাটাই তুমি দিতে পারবে আশা করি তোমাদের এই জিনিসটা বোঝাতে পেরেছি যে তোমরা এখন সময় নষ্ট না করে যে জিনিসটা তুমি হতে চাইছো ভবিষ্যতে যে আমি পুলিশ অফিসার হতে চাই সেই পুলিশ অফিসার হতে গেলে আমার কি পড়াশোনা করতে হবে এখন ইউটিউব আছে গুগল আছে ইন্টারনেট তোমাদের কাছে আছে তোমরা একটু সার্চ করে নেবে যে পুলিশ অফিসার হতে গেলে কি আমার তো পুলিশ অফিসার হতে গেলে যে এই সিলেবাস আছে এই সিলেবাসটাকে খাতায় লিখবো লিখে সেই স্টেপ অনুযায়ী আমাদের এগোবো এই নয় যে আমি ডাক্তার হতে চাইছি কিন্তু আমি ইতিহাস পড়েছি ভূগোল পড়েছি এখানে ইতিহাস ভূগোল পড়ে আমি ডাক্তার হতে পারবো সে জিনিস নয় কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে যে আমার যে যে জিনিসের জন্য যে সিলেবাস আছে সেটাকে আমি আগে থেকে পড়বো কারণ কেউ তোমার থেকে যদি পাঁচ মিনিট এগিয়ে যায় তুমি সাইকেল নিয়ে যাচ্ছ তোমার পেছনে তোমার বন্ধু সাইকেল নিয়ে যাচ্ছে সে হয়তো পাঁচ মিনিট পেছনে গেছে তোমার থেকে সে কিন্তু সেই যে জায়গাটায় পৌঁছাবে সেই জায়গাটায় পৌঁছাতে অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছাতে তার কিন্তু পাঁচ মিনিট বেশি সময় লাগবে আর তুমি বুঝতেই পারছো যে এই পাঁচ মিনিট কথায় বোঝাচ্ছি ম্যাপ ইন্ডিয়ার ম্যাপ ইন্ডিয়ার ম্যাপ তোমাদের এই খাতার মধ্যে আমি ছবি করে দেখাতে পারবো কিন্তু ইন্ডিয়ার ম্যাপ খাতার মধ্যে ছবি করলে একটা পিঁপড়ে দেখবে এখান থেকে ম্যাপের আমি এমনি তোমায় দেখাচ্ছি এখান থেকে এখানে একটা পি রে ক্রস করে চলে যেতে পারবে কিন্তু একটা মানুষকে এখান থেকে এখানে রিয়েল লাইফে যেতে গেলে মানে খাতার কথা নয় রিয়েল লাইফে ইন্ডিয়ার এপার থেকে ওপার যেতে গেলে অনেক টাইম লাগে অর্থাৎ তোমাদের বুঝতে হবে যে পাঁচ মিনিট টাইমটাই কিন্তু তোমার বন্ধু বা তোমার সহপাঠী যদি পাঁচ মিনিট তোমার থেকে আগে প্রিপারেশান শুরু করে সে কিন্তু অনেক আগে চাকরি পাবে তুমি কিন্তু অনেক পরে পাবে আর যত দিন যাবে যত বয়স হবে তত মানসিকতা পড়ার মানসিকতা চলে যাবে তাই এখন সময় নষ্ট না করে তোমার টার্গেট ঠিক করো টার্গেট অর্থাৎ লক্ষ্য ঠিক করো তারপর সেই লক্ষ্য অনুযায়ী তুমি কিন্তু এগো অর্থাৎ সেই লক্ষ্য অনুযায়ী কাজ করো আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দেবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আজকের ক্লাসটা একটু শেয়ার করে।